আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে আমার অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যাদের এক আমার মেয়াদ নেই, 1 বছর, 2 বছর, 5 বছর। তো তাদের ভিতর থেকে অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ভাই দেশে যাব, তো কিভাবে দেশে যেতে পারি খুব সহজে একদম শর্ট সময়ে, তো একটু পরামর্শ দেন। তো আমি কিন্তু এর আগে আরেকটি ভিডিও দিয়েছিলাম যে যাদের এক আমার মেয়াদ নেই, যাদের হুরুপ আছে, ঠিক আছে, তারা কিভাবে দেশে যাবেন, কিভাবে প্রসেসিং করবেন। তো তারপরে আমাকে অনেকে জিজ্ঞাসা করে, তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনার যদি এক আমার মেয়াদ না থাকে, 1 বছর, 2 বছর, 5 বছর, যত বছরই না থাকুক না কেন, তো আপনার যদি এক আমার এক্সপায়ার ডেট হয়ে থাকে, তাহলে আপনি সহজে কিভাবে দেশে যাবেন। আপনার সহজে দেশে যাওয়ার জন্য 2টি রাস্তা আছে। একটি রাস্তা একটু লেট হতে পারে, আরেকটি রাস্তা গেলে আপনার একটু সহজ হতে পারে। তো আমি আপনাদেরকে কঠিন রাস্তাটা প্রথমত বলি, যে আপনাদের যদি এক আমার মেয়াদ না থাকে, সেক্ষেত্রে আপনারা যদি রিয়াদ দূতাবাস অথবা যেটা কনসুলেটের মাধ্যমে যদি আপনি যেতে চান, ঠিক আছে, তাদের উপরে ভরসা করে যদি যেতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার দেখা গেছে 15 দিন, 1 মাস লেট হতে পারে। আর যদি আপনি, এটা হলো কঠিন রাস্তা, যে অনেকে আমাকে বলে যে ভাই আমি একামা এবং পাসপোর্ট নিয়ে আমি যেটা কনসুলেটে বা দূতাবাসে গেছিলাম, সেখানে আমার সবকিছু নাম লিস্ট করেছে এবং অনেক কাগজপত্র বানালো, বানানোর পর আমার মোবাইলে একটা SMS আসলো, আমাকে বলে যে আপসার অ্যাকাউন্ট ওপেন করে রাখার জন্য বা 10 দিন পরে বা 15 দিন পরে সেখানে আবার আসার জন্য, ঠিক আছে। তো এটা একটা লম্বা প্রসেস। তো আপনারা যদি শর্টকাটে দেশে যেতে চান, তো এবার আমি শর্টকাটের কথা বলি, যে আপনারা সেখানে কিন্তু আপনার শ্রম দিতে হবে, ঠিক আছে, তাহলে আপনি একেবারে সহজে একদম সংক্ষেপে দেশে যেতে পারবেন, সেখানে কোনো রকম কোনো লেট হবে না। তো যেটা আমি, অনেক লোক আমার এখান থেকে গেছে, ঠিক আছে, তো আমি থাকি কিন্তু আবাই, ঠিক আছে, এখান থেকে অনেক লোক খুব ইজি ভাবে 1 সপ্তাহ 10 দিনের ভিতরে একদম বাড়িতে যেয়ে পৌঁছছে। যদি আপনারা এই লাইনে যান, তাহলে আপনিও যেতে পারবেন। তো সেই প্রসেসিংটা কি, যে আপনি সর্বপ্রথমে আপনি জেদ্দা কনসুলেটে যাবেন, গিয়ে সেখান থেকে আপনি একটা এই পেপার নেবেন যে আপনি, আপনার এক আমার মেয়াদ নেই, ঠিক আছে, এবং আপনার পাসপোর্ট কিন্তু ভ্যালিড থাকতে হবে, পাসপোর্টের অবশ্যই মেয়াদ থাকতে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি জেদ্দা কনসুলেটে যাবেন অথবা দূতাবাসে যাবেন, তো আপনি সেখানে যাওয়ার পর আপনাকে একটা এই পেপার দিয়ে দিবে, ঠিক আছে। আপনারা স্ক্রিনে দেখেন যে একটি পেপার আছে, এরকম একটা পেপার আপনাদেরকে দিয়ে দিবে এম্বাসি থেকে, ঠিক আছে, জেদ্দা কনসুলেটে গেলে সেখান থেকেও দিয়ে দিবে। তো আমার এই ব্যক্তি কিন্তু 1 ঘন্টাও লাগে না, আধা ঘন্টার ভিতরে এই পেপারটা নিয়ে এসেছে, পাসপোর্ট নিয়ে গেছে, ঠিক আছে, তারপর তাকে এই পেপারটা দিয়ে দিছে, ঠিক আছে। সে কিন্তু এই কিছুদিন আগে গিয়েছেন, যে 1 সপ্তাহও লাগে নাই তার। তো যাই হোক, আপনি কিভাবে যাবেন, আপনি যখন পাসপোর্টটা নিয়ে সেখানে যাবেন, ঠিক আছে, সেখানে যাওয়ার পর আপনি ইমার্জেন্সি দেশে যাবেন, ঠিক আছে, আপনি অসুস্থতার কথা বলবেন বা আপনি কোনো একটা প্রবলেম দেখাতে হবে, ঠিক আছে। আপনি যদি মানে আদালতি কাজ করতেছেন, সেটা হলো ভিন্ন জিনিস, আপনাকে সময় দিতে হবে। আর আপনি যদি বলেন যে আপনার আপনি অসুস্থ বা আপনার কোনো একটা ইমার্জেন্সি ভাবে যেতে হবে, ঠিক আছে, তাহলে সেখান থেকে তারা একটা এরকম একটা পেপার দিয়ে দিবে। এই পেপারটা নিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত যে কফিল, কফিলের যে এলাকা, সেই এলাকা বা যে ডিস্ট্রিক্টে থাকে আপনার কফিল, যে ডিস্ট্রিক্টের, সেই ডিস্ট্রিক্টের যে মুক্ত মামলা থাকে, সেই মুক্ত মামলে যাবেন, ঠিক আছে। মুক্ত মামলে যাওয়ার পর আপনাকে সেখানে আপনার পাসপোর্ট নেবে, এই কামা নেবে, এগুলা ফটোকপি করে কাগজগুলোকে তারা এই একত্রিত করে রেখে দিবে, এবং আপনার কফিলের ফোন নাম্বারটাও রেখে দিবে, ফোন নাম্বারটা রেখে দিবে, এমনকি সাথে সাথে আপনার কফিলের সাথে যোগাযোগও করবে, আপনার কফিলকে তারা ডাকবে, ঠিক আছে। যদি আপনার কফিল তাদের ডাকে সাড়া দেয়, ঠিক আছে, তাহলে তো ভালো, হ্যাঁ, দিলেও দিল না দিলেও কোনো সমস্যা নাই। আপনার কফিলকে ডাকবে এই কারণে যে আপনার সাথে, আপনার কফিলের সাথে কোনো রকম কোনো ঝামেলা আছে কিনা বা বেতন ঠিক মতন দিয়েছে কিনা, ঠিক আছে, হয়তো কিছু এরকম কিছু জিজ্ঞাসা করতে পারে বা নাও জিজ্ঞাসা, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো আপনার কফিল যদি মুক্ত আমলে যায়, তাহলে তো গেল, আর যদি না যায় আপনাকে একটা তারিখ দিবে, যদি সেই দিন আপনার কাগজগুলোকে কমপ্লিট করে দেয় তো দিল, আর যদি না দেয় তাহলে আপনাকে একটা টাইম দিবে, ঠিক আছে, আপনাকে বলবে পরের সপ্তাহে আসার জন্য অথবা 2 দিন বা 3 দিন পরে আসার জন্য। যদি আপনার কফিল বলে যে 1 সপ্তাহ পরে আসবে বা 3 দিন পরে আসবে, তাহলে ওই একই ডেট আপনাকে দিবে, বলবে যে আপনার কফিল এত তারিখে আসবে, আপনিও ঠিক সেম তারিখে আসেন। তো আপনি সেখানে কিন্তু কথা রাখতে হবে যে আপনার কফিল আসবে কি আসবে না, যদি না আসে তাহলে করণীয় কি, তাহলে তারা আপনাকে বলবে যে যদি আপনার কফিল না আসে
তাহলে আপনাকে তারা এই কাজটা করে দিবে, অথবা আপনাকে একটা তারিখ দিয়ে দিবে, ঠিক আছে? তো আপনি আপনার কফিল যদি আসবে বলে, তাহলে সেই তারিখ মতো আপনাকেও যেতে বলবে। যদি আপনি যাওয়ার পর আপনার কফিল না আসে, তাহলে তারা সাথে সাথে কাজটা করে দিবে। আর যদি বাইচান্স যে তাদের অফিসিয়ালি কোনো কাজ কামে যদি ঝামেলা থাকে বা তারা যদি ব্যস্ত থাকে, তাহলে হয়তো তারা বলবে যে আপনি 2 দিন পরে আসেন বা 3 দিন পরে আসেন। আপনাকে 30 দিন পরে আসতে বলবে না, বলবে 2-3 দিন পরে আসেন বা পরের সপ্তাহে আসেন, ঠিক আছে? তো আপনি যখন তারপর টাইমে যাবেন, তৃতীয়বার যাবেন বা দ্বিতীয়বার যাবেন, যাওয়ার লগে লগে কিন্তু আপনাকে এই দেশে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিবে। তারা আপনার জন্য একটা ফাইনাল এক্সিট ভিসা তারা ক্রিয়েট করবে বা বানাবে, সেটাকে আপনার জাওয়াদাতে ট্রান্সফার করবে, তারপর আপনাকে পাঠাবে জাওয়াদাতে, বলবে যে জাওয়াদাত থেকে এবার আপনি ফাইনাল এক্সিট নিয়ে দেশে চলে যান, ঠিক আছে? তো আপনি সাথে সাথে আপনি ওই মুহূর্তে তাৎক্ষণিক আপনি জাওয়াদাতে যেতে পারবেন, যদি আপনি জাওয়াদাতের কাজ আপনি ওই মুহূর্তে করা সম্ভব হয়। আর যদি ক্লোজ টাইম হয়ে থাকে, তাহলে সেটা হলো ভিন্ন জিনিস, পরের দিন যেতে হবে, ঠিক আছে? তা আপনি যখনই যান না কেন জাওয়াদাতে, আপনি গেলে আপনাকে প্রথমত যে মুক্তমামলে যাবেন, মুক্তমামল থেকে আপনাকে একটা এই ওটিপি কোড বা একটা স্লিপ দিয়ে দিবে বা একটা পেপার দিয়ে দিতে পারে, ঠিক আছে? তো দিয়ে দিলে সেটা নিয়ে আপনি এই জাওয়াদাতে যাবেন। জাওয়াদাতে যাওয়ার পর সেখান থেকে আপনাকে ফাইনাল এক্সিট লাগিয়ে দিবে, সাথে সাথে ফাইনাল এক্সিট লাগিয়ে দিবে, ঠিক আছে? অনেক সময় আবার এরকমটাও হয় যে জাওয়াদার থেকে বলবে যে আপনার এই আপনি কবে যাবেন, আপনার টিকিট কত তারিখে। যদি আপনি টিকিট না কেটে থাকেন, তাহলে হয়তো সম্ভবত এই কথাটা বলতে পারে যে আপনি আগে টিকিট কেটে আসেন, তারপরে আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে দিবে, ঠিক আছে? এরকমটা ম্যাক্সিমাম টাইম বলে না, মাঝে মধ্যে বলে আর কি, তবে আপনার কাজটা সাথে সাথে জাওয়াদার থেকে করে দিবে, ঠিক আছে? এই হলো আপনার একেবারে সংক্ষেপে দেশে যেতে পারবেন আপনার যদি একটা মেয়াদ না থাকে, ঠিক আছে? তা আমি কিন্তু একই ভিডিও কিন্তু আমি এর আগেও বলছিলাম, সেখানে যাদের গ্রুপ আছে বা যাদের এই কামার মেয়াদ নেই, তাদের তারা কিভাবে দেশে যাবেন, সেই ব্যাপারে কিন্তু আমি সেই ভিডিওতে বলেছিলাম। তারপরে আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে কিভাবে যেতে পারে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন, যদি আপনি এম্বাসির মাধ্যমে, এম্বাসির উপরে যদি নির্ভর করে আপনি দেশে যান, ঠিক আছে, তাহলে সেটা আপনার একটু লম্বা প্রসেস হবে। আর আপনি যদি এম্বাসিতে যান বা এই জেদ্দা কনস্যুলেটে বা রিয়াদ দূতাবাসে গিয়ে যদি আপনি অসুস্থতার কথা বলেন, তাহলে তারা কিন্তু আপনাকে সেইভাবেই ইমার্জেন্সি এই যাওয়ার জন্য ব্যবস্থা করে দিবে, ঠিক আছে? সেটাকে বলে আপনার স্পেশাল ফাইনাল এক্সিট, ঠিক আছে? আপনি যেন স্পেশাল ফাইনাল এক্সিটের মাধ্যমে যেতে পারেন, ঠিক আছে? আপনাকে তারা এরকম একটি পেপার দিয়ে দিবে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ঠিক এরকম একটি পেপার দিবে, ঠিক আছে? এই পেপারটি নিয়ে আপনি নিজে সশরীরে মুক্ত মহাবিলে যাবেন, তারপর জাওয়াদাতে যাবেন, ফাইনাল এক্সিট লেগে যাবে, আপনি সুন্দরভাবে চলে যেতে পারবেন, ঠিক আছে? আপনি 60 দিন সময় পাবেন, 60 দিনের ভিতর আপনি যে কোনো সময় চলে যেতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের এই পর্যন্তই, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা চ্যানেলের নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, পরবর্তী ভিডিও পেয়ে যাবেন নোটিফিকেশন আকারে। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।